কলকাতার ব্যবসায়ীর অভিযোগে কপাইছে অসম। মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। কলকাতার ব্যবসায়ীক ভাবুকি প্রদানের কাঢ়িলে কয়লা উদ্যোগ। মার্ঘেরিটার লেখাপানি টিপঙত আছে এই বৃহৎ কয়লা উদ্যোগ। এই কয়লা উদ্যোগ স্থাপনের সমুদায় ধন ব্যয় করেছিল কলকাতার মহেশ ভীমসেরিয়া নামের ব্যবসায়ী এগারে। ভাস্কর শর্মার অনুগত প্রদীপ সিংয়ে ব্যবসায়ীজনক উদ্যোগ স্থাপনের আমন্ত্রণ জানাইছিল। 2022 চনত প্রায় 4 কোটি টাকা ব্যয়ের স্থাপন করেছিল উদ্যোগ। উদ্যোগ উৎপাদন আরম্ভ হয়েছিল 2023 চনের প্রথমের। কিন্তু উৎপাদন আরম্ভ হওয়ার পছতেই কয়লা উদ্যোগ ব্যবসায়ীজনের ভয় ভাবুকি প্রদানের কাঢ়ি লয় ভাস্কর শর্মা বাহিনী। ব্যবসায়ীজনে অভিযোগ উত্থাপন করা অনুসরি প্রথমে ভাস্কর শর্মা অনুগত প্রদীপ সিং আর আন আন সকলে সম্পূর্ণ সহযোগ করেছিল মহেশ ভীমসেরিয়াক। আর তারপর হঠাৎ মার্ঘেরিটা আরক্ষী থানাল মাতি আনিছিল ব্যবসায়ীজনের আত্মীয়ক। আরক্ষী বিভিন্ন ধরনের ভাবুকি দিয়ে উদ্যোগটি এড়ি যাব জোর দিয়ে কলকাতার ব্যবসায়ীজনক। আরক্ষী এই কাম করেছিল 2023 চনের 24 জানুয়ারিত। সেইদিনাই ব্যবসায়ীজনে মার্ঘেরিটাত সকল এড়ি গুছি আহে গুয়াহাটিলৈ। উপায়হীন ব্যবসায়ীজন কলকাতালৈ গৈ বিমূরত পড়ে। বহু চিন্তা চর্চা করে ব্যবসায়ীজনের আত্মীয়। 2023 চনের 5 আগস্ট কাষ চাপে তিনিচুকীয়া আরক্ষী অধীক্ষকর আরক্ষী অধীক্ষকর ওসর দাখিল করে এজাহার। পুনের তিনিচুকীয়া আরক্ষীর কাষ চাপে যদিও আরক্ষী পুনের হতাশ করে ঘুরাই পঠায় ব্যবসায়ীজনক। শেহতীয় ব্যবসায়ীজনে ঘটনা সন্দর্ভত পত্র প্রেরণ করে শিবসাগরের বিধায়ক অখিল গগৈলৈ। পত্র প্রেরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈও। অখিল গগৈলৈ প্রেরণ করা পত্রত উল্লেখ করেছে কেবাটাও গুরুত্বপূর্ণ অভিযোগ। বর্তমান ব্যবসায়ীজনে কোনো ফালের সঁহারি নাপায় আইনের কাষ চাপিছে। উল্লেখ্য যে উদ্যোগটির অনুজ্ঞাপত্র আছিল চন্দন কলিতার নামত। প্রদীপ সিং নামের লোকজন আছিল উদ্যোগটির সঞ্চালক পদত। বর্তমান উদ্যোগটি নিজের হাতলৈ ঘুরাই অনার যত্ন অব্যাহত রাখিছে ব্যবসায়ীজনে। এই ঘটনা পোহরলৈ অহাত এটা তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দুর্নীতিক প্রশ্রয় নিদিয়ার হুঙ্কার দিয়া শাসক পক্ষর বিধায়কর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।